যে মানুষগুলো জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, তারা হচ্ছে ওই সমস্ত মানুষগুলো, মান তাআল্লামাল ইলমা লিউসিবা বিহি আরাদাদ দুনিয়া, যে মানুষগুলো জ্ঞান শিক্ষা করেছে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার চাকরি, দুনিয়ার আপনার কর্তৃত্ব কৃতিত্ব নেতৃত্ব, দুনিয়ার সামগ্রী বা বিলাসিতার জন্য এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত জ্ঞানীরা, এই সমস্ত আলেমরা, এই সমস্ত পণ্ডিতেরা এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলতেছিলাম যে নাম্বার এক, যারা জান্নাতের সুগন্ধিও পাবে না, তারা হচ্ছে ওই সমস্ত আলেমগণ, শিক্ষিত পণ্ডিতগণ, ওই সমস্ত মুফাসসির, ওই সমস্ত শেখ বুজুর্গ, বুজুর্গানে দিন, ওই সমস্ত মাশায়েখ, ওই সমস্ত আল্লাহর ওলি বলেন আর যাই বলেন, যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করে, এই সমস্ত জ্ঞানীরা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অপরাধ কি? অপরাধ হচ্ছে, সুনান আবু দাউদের ভিতরে হাদিসটি এসেছে, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, যে মানুষটি জ্ঞান শিক্ষা করল, লা ইয়াতাআল্লামুহু ইল্লা, তবে জ্ঞান শিক্ষা করেছে যে উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে কি, লিউসিবা বিহি আরাদাম মিনাত দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করেছে, তবে জ্ঞান অন্বেষণ করেছে কি জন্য, দুনিয়ার সামগ্রী, দুনিয়ার পথ পজিশন, চাকুরি, শিক্ষা, শিক্ষাগত তার যে ডিগ্রি, এই ডিগ্রি লাভের জন্য, কিংবা আপনার সে প্রিন্সিপাল হবে, সে বড় মাপের আলেম হবে, মানে দুনিয়ার বাহবা কুড়ানোর জন্য যারা এলেম শিখেছে, সেই সমস্ত পণ্ডিতেরা, আলেমরা, শেখরা, সেই সমস্ত ব্যক্তিরা লাম ইয়াজিদ আরফাল জান্নাত, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। অপরাধ কি? অপরাধ হচ্ছে, হাদিসের শুরুতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, জ্ঞান শিখতে হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জ্ঞান শিখতে হয় কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এই হতভাগা, এই দুর্ভাগা, এই আলেম, এই পণ্ডিত, এই শিক্ষাবিদ, এই জ্ঞানীজন, এই গুণীজন, এরা কি করেছিল, যেই জ্ঞান আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করতে হয়, সেই জ্ঞান তারা অর্জন করেছে দুনিয়ার সন্তুষ্টির জন্য, দুনিয়ার পদ পজিশনের জন্য। দুনিয়ায় তাকে বুদ্ধিজীবী বলবে, দুনিয়ায় তাকে শিক্ষাবিদ বলবে, দুনিয়ায় তাকে ডক্টর বলবে, দুনিয়ায় তাকে ভিসি বলবে, দুনিয়ায় তাকে প্রিন্সিপাল বলবে, দুনিয়ায় তাকে এ ধরনের, মানে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যে সমস্ত অর্জন রয়েছে, সেই অর্জনকে টার্গেট করে যারা দুনিয়ায় জ্ঞান শিখেছে, এই সমস্ত হতভাগাদের ঠিকানা হচ্ছে কি, জাহান্নাম। যেমনটি সুনান ইবনে মাজার ভিতরে আরেকটি হাদিস এসেছে, এই হাদিসে তো বলা হয়েছে যে জান্নাতের সুগন্ধিও পাবে না, আর ওই হাদিসের ভিতরে বলা হয়েছে তাদের ঠিকানা কোথায়, জাহান্নাম। কি বলা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা, যে মানুষটি এলেম শিক্ষা করলো, এলেম তালাশ করলো, লিউমারিয়া বিহি সুফাহা, নির্বোধদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করার জন্য। কিসের সাথে? মূর্খ সাধারণ মানুষ, পড়ালেখা করতে পারেনি, এ সমস্ত মূর্খ মানুষগুলোর সাথে তর্ক করার জন্য জ্ঞান শিখছি। নাম্বার দুই, আউলিউবাহিয়া বিহিল ওলামা, অথবা আলেমদের সাথে বহাস করার জন্য। আমরা তো বহাসের নাম শুনলেই শরীরের রক্ত গরম হয়ে ওঠে, বহাস এটা ইসলাম উৎসাহ দেয় না, ডিসকাসকে উৎসাহ দেয়, যে কয়েকজন আলেম বসবে, বসে তারা কি করবে, তারা পরস্পরে তাকোয়া কল্যাণের ভিত্তিতে তারা পরস্পরে আলোচনা করবে, যেখানে সাধারণ মানুষের এই যে দল পাকানো, যে এই হচ্ছে এক গ্রুপ আর হচ্ছে এই এক গ্রুপ, এই ধরনের বহাস এটা ইসলাম কখনো করতে উৎসাহ দেয় না, কারণ এর পরিণাম কখনোই ভালো কিছু এ পর্যন্ত হয়নি।
নাম্বার তিন, আউলিউসরেফা উজুহান্নাসে ইলাই, অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য। মুফাসসিরে কোরআন সুললিত কণ্ঠের বক্তা। এরপরে এখন তো ওই যে ইঞ্চির হিসাবও হয় যে এত ইঞ্চি বক্তা, তো এই যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যারা জ্ঞান শিখেছে, ফাহুয়া ফিন্নার। সুনান ইবনে মাজার বর্ণনায় আসছে ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব নাম্বার এক, যারা জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতে যারা যাবে না, যাদের ঠিকানা জাহান্নাম, তারা হচ্ছে ওই সমস্ত আলেমেরা, পণ্ডিতেরা, শায়েখেরা, বুজুর্গেরা, শিক্ষাবিদেরা, জ্ঞানী গুণীজনেরা, যারা তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করেছে দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়া অর্জনের জন্য, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না।